আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিনা মুহাম্মদ তাহা আল আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব নামাজে তাকবীরাতুল আওলা বা প্রথম তাকবিরে আমরা পুরুষরা কতটুক পর্যন্ত হাত উঠাবো কি বুক বরাবর নাকি কান বরাবর এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে স্পষ্ট দলিলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব তো চলুন আমরা দলিলে চলে যাই প্রথম একটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার তিনশো বিরানব্বই নম্বর হাদিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন মালিক ইবনুল হোয়াইরি আন্না রসুল অল হি সল্ল কানা হ আলিগুসাল্লাম আ না ইদা কাব্ব র রফা হা ইয়া দে ই হাতাই হে এখানে দীর্ঘ হাদিস এখানে বলা হয়েছে যে রসুল আকরাম সল্ল লহ হু আলি গুয়ালি ওসাল্লাম যখন তাকবিরতুল হার তাকবিরতুল উলা বা প্রথম তাকবির দিতেন তখন তিনি তাহার দুই হাত্মবারক কাণ বরাবর নিয়ে আসতেন এখানে দীর্ঘ হাদিস এখানে আরো বিভিন্ন কথা একটু কথা রয়েছে অনুরূপভাবে যখন তিনি রুকু থেকে উঠতেন কান বরাবর হাত নিয়ে আসতেন এটা এখানে আবার আপনার রফ আলিয়া দাইনের দলিল নিচে আরেকটি হাদিস আছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একই সনদে হজরত কাতাদা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আন্নাহু রিজ্ঞাল্লাহি সাল্লাহ আলী সাল্লামা ওকল হাত ইউহাদি বিহিমা ফুরু আউদ নাই হে নবী আকরাম সাল্লাহ আলী আলী আসাল্লাম যখন তাকবিরতুল হেরাম তাকবিরতুল উলা প্রথম তাকবির বাঁধতেন তখন তিনি নামাজের মধ্যে কান বরাবর অর্থাৎ কান নিচ পর্যন্ত হাত নিয়ে আসতেন সম্মানিত হাজির আপনাদেরকে এবার আরেকটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে সুনানে আবি দাউদ সুনান আবি দাউদের হাদিস নাম্বার সাতশত নম্বর হাদিস এখানে আনওয়াইল ইবনে হুজর রদি আল্লাহ তালানহু কাল রাইতুন নাবিকা সল্লাল্লাহ আলি হুসাল্লাম হাহি না ইফতাত হাসওয়ালা রফা আহা ইয়াদাই হে হায়া লা উজ নাই হে রসুলে আকরাম সরহসাল্লামকে হজার ওয়া দেখেছেন যে রসুল যখন নামাজ আরম্ভ করতেন তখন তিনি তার দুই হাত তার কান কানের লতি বরাবর কানের লতি বরাবর নিয়ে আসতেন উঠাতেন ঠিক আছে অতপর ওয়াল ইবনু হুজুর বলেন সুম্মা আতাইতুহুম ফারাআইতুহুম ইয়ারফাউনা আইদিহিম ইলা সুদুরিহিম ফি ইফতিদাহি সালাত ওয়া আলাইহিম বারানিস আও আকসিয়া অর্থাৎ পরবর্তীতে হযরত ওয়াল ইবনু যখন সাহাবাই کرامের কাছে আসলেন তখন তাদেরকে দেখলেন তারা বুক বরাবর হাত তুলছে এর কারণ তিনি বর্ণনা করতেছেন তখন ছিল তাদের গায়ের মধ্যে শীতের কাপড় পরিধান করা তখন তাদের গাটা শীতের কাপড় পরিধান করা ছিল এবং ভিতরে হাত ছিল যার কারণে উঠাতে পারে নাই এই কারণে বুক পর্যন্ত হাত উঠতেছিল এই একটি হাদিস আপনাদেরকে দেখাইলাম আপনাদেরকে আরেকটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে আস সুনানুল কুবরা ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলাই সুনান কুবরা ভাই হাকি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যেও ওই মুসলিম শরীফের ওই হাদিসটি কাতাদারি হাদিসটি খেয়ে আনা হয়েছে আপনার গআন রাসুলুল্লাহ صلى الله عليه وسلم যখন তাকাবরা رفع يديه hatta يحاذي به যখন তাকবীর দিতেন তখন তার হাত দুই হাত مبارক কানে লতি বরাবর নিয়ে আসতেন আপনাদেরকে আরেকটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে সুনান দারুকুতনি সুনান দারুকুতনির মধ্যে হাদিতে খন্ড নম্বর আল জুসুল الاول প্রথম খণ্ডের আপনার হাদিস নাম্বার 1111 নম্বর হাদিসে عن يزيد بن ابي زياد عن عبد الرحمن بن ابي ليلى عن البراء بن عازب البراء بن عازب رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا كبر يرفع يديه حتى نرى ابراميه قريبا من زنيه كي يقول البراء بن عازب قال رسول الله صلى الله عليه وسلم جاخون تكبردتن তখন তার الاولى হাত تاردوهات কি করতেন আমরা দেখতাম যে তিনি তার দুই হাত মোবারকের বৃদ্ধাঙ্গুলি তার কানের লতি বরাবর নিয়ে আসতেন বৃদ্ধাঙ্গুলি তার কানের লতি বরাবর নিয়ে আসতেন এটা সুনান দারুকুতনির মধ্যে হাদিসটি আনা হয় সুনান দারুকুতনির মধ্যে আরেকটি হাদিস আনা হয়েছে যে কিতা যে হাদিসটি ইমাম বুখারি তার রফ আলিয়া মধ্যে ফিরফ আলিয়া এখানে তিনি হাদিসটি নকল করেছেন যেটা সুনান দারুকুতনির মধ্যে হাদিসটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি

কানের লতি বরাবর নিয়ে আসার পরে আপনার এই লতি বিহিমা হে আর তিনি নামাজের মধ্যে পুনরায় শেষ হওয়া পর্যন্ত আর কোনো তাকবির দিতেন না সম্মানিত হাজিরিন এবার আপনাদেরকে আরেকটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফ আল মুসান্নাফ ইবনে আবি সাইবা মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে এখানে অনেকগুলো হাদিস আনা হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম দুই হাজার চারশত তিরিশ নম্বর হাদিস আপনাদেরকে দেখাচ্ছি আন আবি সাক আন আবি কল কানা শাগুনা ইরাফ ইরাফত সালা তা রফাউ আয়েদি আহিম রফা উ আয়েদিম যখন সাহাবাই কারাম নামাজের প্রথম তাকবির দিতেন তখন তারা তাদের দুই হাত তাদের কান বরাবর নিয়ে আসতেন এরপর আপনাদেরকে আমি আরেকটি হাদিস এই কিতাব থেকেই দেখাচ্ছি দুই হাজার চারশো বাইশ নম্বর হাদিস عن وائل بن حجر وائل بن حجر تكي قدمت المدينة فقلت لأنظرن إلى صلاة النبي صلى الله عليه وسلم قال فكبر ورفع يديه حتى رأيت بغامة قريبا من ازنه وائل ابن حجر بولا من مدينة اسلام رسول الله صلى الله عليه وسلم نماذج ديكي خيال كلام دیکھ لام نبي جي پروتم تقبير دي لين مبارك হাত মোবারকের বিদ্যাঙ্গুলি দয় কানের লতি বরাবর নিয়ে এসেছেন নিচে আরেকটি হাদিস বরাবর দেখেন থেকে হিন্তা তাহা তাহা দেখেছি রসুল সালাম তাকবির যখন দিতেন তার দুই হাত মোবারক কি করতেন তার কানের লতি বরাবর নিয়ে আসতেন নিচে আরেকটি হাদিস আপনারা দেখতে পাচ্ছেন যেটা মালিক উমুল হোয়াইরিস থেকে বর্ণিত রাইতুন নবী সাল্লাম রফা ইয়া ফুরু আউজ নাই হে যখন নবীজি প্রথম তাকবির দিতেন তার দুই হাত মোবারক কান বরাবর নিয়ে আসতেন অনুরূপভাবে এখানে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে সম্মানিত হাজিরিন ভাবে আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানে যে আমলগুলা করি আমাদের ত্যাগবিরতুল উলা বা প্রথম ত্যাগবিরত যখন আমরা কানের লতি বরাবর নিয়ে আসি এতে আমাদের হাদিস সহি সুন্না সহি হাদিস দ্বারা প্রমাণিত বর্তমানে যারা বুক বরাবর হাত বাঁধতে নতুন একটা নিয়ম আবিষ্কার করছে এটা হাদিসে আছে কিন্তু ওটাও আছে আপনি নতুন আমল বাংলাদেশের মধ্যে এসে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না দ্বিতীয় আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে সেটা হলো এই বুকের হাদিস আছে কানেরও হাদিস আছে আপনি যদি বুকের হাদিস বুক বরাবর হাদিস হাত তোলেন তাহলে কানের হাদিসটা মানা হয় না পক্ষান্তর আপনি যখন কান বরাবর হাতটা নিয়ে আসেন দেখবেন আপনার বুক পর্যন্ত হাত উঠছে এবং কান পর্যন্ত হাত উঠছে এতে কী হলো দনোটা হাদিসের উপরে আমাদের আমল হয়ে গেল তাহলে কান বরাবর যদি কেউ হাত তোলে তাহলে কানের লতি বরাবর হাত তোলে আমাদের হাত বুকও থাকে মোটামুটি কান পর্যন্ত থাকে এতে দোনো হাদিসের উপর আমল হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নাহটি ভালোভাবে আমল করার পৌফিক দান করুক আগামী পর্বে মহিলারা কোথায় হাত ধার দেয় অর্থাৎ কতটুক পর্যন্ত হাত উত্তোলন করবে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এই বলে আজকে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ